How to create a trades account. Assalamu alaikum. Hello everyone. Shokule kemon achen? Asha korchi shokole onek onek bhalo achen. So guys, trades account hocche muloto trades software ta hocche muloto Twitter er moto. To ajker video ta ami apnaderke dekhiye debo je ei trades account e apnara kibhabe chalu korben, kibhabe open korben, kibhabe account khulben. So let's get started. নিত্য নতুন টিপস পেতে অল টিপস নাও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল করে দিন আমাদের লেটেস্ট সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য ওকে তো গাইস ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটি করতে হবে প্লে স্টোর অ্যাপটি ওপেন করে এখানে আপনারা ইনস্টাগ্রাম ট্রেডস লিখলে সেই অ্যাপটি চলে আসবে জাস্ট আপনারা ইনস্টাগ্রাম ট্রেডস লিখে সার্চ করে এখানে অ্যাপটি নিয়ে আসবেন তারপর ইনস্টল ট্রান্স করে এটি ইনস্টল করে নেবেন অথবা আমি আপনাদের সুবিধার্থে এটার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা ওখানে ক্লিক করলেও অ্যাপসটি পেয়ে যাবেন খুব সহজেই তো গাইস এই অ্যাপসটা হচ্ছে মূলত মানে আপনাদের টুইটার মতো বা ইনস্টাগ্রামের মতো এটা কিন্তু ইনস্টাগ্রামের আন্ডার একটি অ্যাপ তারা লঞ্চ করছে বর্তমানে যেটা ডাউনলোড হচ্ছে কি মানে 50 মিলিয়ন এটা অলরেডি 50 মিলিয়ন মানুষই ইউজ করতেছে বর্তমানে সো এটা মূলত ইনস্টাগ্রামের আন্ডারে মানে ইনস্টাগ্রাম ফেসবুক মেটা কোম্পানির আন্ডারে এই অ্যাপসটা লঞ্চ করা হয়েছে যেটা আপনি চাইলে সহজে এখানে পোস্ট করতে পারেন বা আদার্স যেই ইনস্টাগ্রামে যেগুলো করা হয় সেগুলো আপনারা এই অ্যাকাউন্টে সেগুলো করতে পারবেন সো কিভাবে চালু করবেন সেটা দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেন লাইক আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে সো জাস্ট আমরা ওপেন একটা ট্রান্স করে দিব তো আপনারা দেখতে পারতেছেন এটা একটা ইনস্টাগ্রামের আন্ডারে অ্যাপ সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো গাইস ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে সো এখানে আপনি দেখতে পারতেছেন লগ ইন উইথ ইনস্টাগ্রাম মানে এটা যেহেতু ইনস্টাগ্রামের আন্ডারে একটা অ্যাপ সো জাস্ট আপনাকে ইনস্টাগ্রামের মাধ্যমে এটা লগ ইন করতে হবে এই অপশন একটা ট্রান্স করে দিবেন এই অপশনে ট্রান্স করে দেওয়ার পর আপনার ইনস্টাগ্রামে একটা নোটিফিকেশন পাঠাবে সেই নোটিফিকেশনটা আপনি অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্ট করার পর নেক্সট স্টেপ আসতেছে সো আপনি উপরে তাকালে দেখতে পারবেন নোটিফিকেশনটা কিন্তু অলরেডি চলে আসছে সো এখন জাস্ট আপনি অ্যাপ্রুভে ট্রান্স করলে নোটিফিকেশনটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে তো গাইস অ্যাপ্রুভ রিকোয়েস্ট একটা ট্রান্স করে দিবেন অ্যাপ্রুভ হয়ে যাবে তো এরপর আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস শুরু হবে সো এখানে আপনি দেখতে পারতেছেন আমাদের অলরেডি নামটা কিন্তু এখানে অলরেডি তারা নিয়ে নিছে ইনস্টাগ্রাম থেকে সো এখানে বায়ো এন্ড লিংক দিতে বলতেছে সো আপনি চাইলে ইনস্টাগ্রামে যেগুলো দিচ্ছেন সেগুলো দিতে পারেন তো আমি সেগুলোই দিব ইমপ্রুভ ফ্রম ইনস্টাগ্রাম এটাতে ট্রান্স করলে এই যে আমি যে বায়োগুলো দিয়েছিলাম ইনস্টাগ্রামে সেই বায়োগুলো এখানে অটোমেটিকলি নিয়ে নেবে তারপর আপনারা কি করবেন টপ রাইট কর্নারে দেখতে পারবেন এরো আইকন এটাতে ট্রান্স করে দিবেন তো এটাতে ট্রান্স করে দেওয়ার পর আর দুইটা অপশন চলে আসবে এখানে হচ্ছে কি প্রাইভেট প্রোফাইল এন্ড পাবলিক প্রোফাইল সো এখানে দুইটা অপশন আছে এগুলো মূলত বোঝাতে যাচ্ছে আপনার প্রোফাইলটা কি পাবলিক প্রোফাইল হবে নাকি প্রাইভেট প্রোফাইল হবে পাবলিক প্রোফাইল বলতে এটা সবাই দেখবে আর প্রাইভেট প্রোফাইল হচ্ছে কি শুধুমাত্র আপনি দেখতে পারবেন সো অবশ্যই আপনারা পাবলিক প্রোফাইলে লাগবেন কারণ আমরা সবার সাথে কমিউনিকেশন করব সো এই যে পাবলিক প্রোফাইলে দেওয়ার পর এখানে কন্টিনিউতে একটা ট্রান্স করে দেবেন একদম নিচে কন্টিনিউতে ট্রান্স করে দেওয়ার পর নেক্সট স্টেপ হচ্ছে কি আপনার মানে কয়েকটা ফলো মানে কয়েকটা ব্যক্তিকে আপনাকে ফলো করতে হবে সো জাস্ট আমি এক্সাম্পল দুই তিনটা ব্যক্তিকে ফলো করে দিচ্ছি তারপর আমি কী করবো এই যে এবার এখানে ট্রান্স করে দেবো অথবা আপনি চাইলে ফলো অলে ক্লিক করলে সবাইকে ফলো করতে পারবেন যারা ইনস্টাগ্রাম আছে সো আমি উপরে এবার এখানে ট্রান্স করে দিয়েছি নেক্সট স্টেপে যাওয়ার জন্য তো এখানে দেখতে পারছেন তারা কিন্তু কিছু টার্মস এন্ড কন্ডিশন দিয়ে দিছে হাউ ট্রেডস ওয়ার্ক মানে ট্রেডসটা কিভাবে কাজ করে এটা সম্পর্কে জাস্ট কিছু ধারণা আপনাদেরকে দিছে এগুলো পড়ে নিতে পারেন আদারওয়াইজ আমি এই যে জয়েন ট্রেডস এটাতে ট্রান্স করে দিব তারপর আপনারা কি করবেন একদম জাস্ট এই জয়েন ট্রেডস এটাতে ট্রান্স করে দিয়ে এটাতে জয়েন হয়ে মানে এটাতে ট্রান্স করে দিবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করবেন সো গাইস দেখতে পারতেছেন আমাদের অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে গেছে সো একদম ইজিলি চালু করে আপনাদেরকে দেখাইছি দেন এটা হচ্ছে কি একটা ওই যে টুইটারের মতো একটা অ্যাপস মানে টুইটারের মতো রিটুইট করতে পারবেন পোস্ট করতে পারবেন যে সো এখন আমরা আমাদের প্রোফাইলটা দেখবো প্রোফাইলটা দেখার জন্য এই যে ম্যান আইকনে টাচ করবো ম্যান আইকনে টাচ করে দেওয়ার পর এখানে আপনি চাইলে এডিট করতে পারেন আপনার প্রোফাইল এডিট করে আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন বাই সো গাইস আমাদের এখন কমপ্লিট একটা প্রোফাইল অলরেডি তৈরি হয়ে গেছে সো এখানে চাইলে আপনি এই যে প্লাস আইকনে এটাতে মাঝখানে টাচ করে আপনি এখানে রিটুইট মানে টুইট করতে পারেন ধরেন ফর এক্সাম্পল আমি একটা পোস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে হাই ট্রেডস সো এই যে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর সাথে একটা পোস্ট করে দেখাচ্ছি হাই ট্রেডস এভরিওয়ান সো জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এই যে এভরিওয়ান এরকম একটা আমি জাস্ট পোস্টে ডান্স করলে এটা কিন্তু পোস্ট হয়ে যাবে এখানে মানুষের লাইক দিতে পারবে রিটুইট করতে পারবে কমেন্ট করতে পারবে সব কিছু একদম টুইটারের মতো সো আই হোপ আপনারা সব কিছু ভালোভাবে বুঝতে পারছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য এখন একটা প্রশ্ন অনেকেরই থাকতে পারে সেটা হচ্ছে কি এটা কীভাবে লগ ইন করবেন মানে কীভাবে পরবর্তী আবার পাসওয়ার্ড এবং নাম্বার দিয়ে লগ ইন করবেন এরকম কোনো সিস্টেম তারা দেয়নি এটা তো লগ ইন করার জন্য মূলত আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রয়োজন হবে আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি এটা খুলতে পারবেন আদারওয়াইজ আপনি পারবেন না
আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে এটা লিংক করা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন উইথ ইনস্টাগ্রাম এটাতে ক্লিক করে আপনি এটা সবসময় লগ ইন করতে পারবেন যদি ডিলেট হয়ে যায়। সো গাইস, এই ছিল মূলত কমপ্লিট একটা প্রসেস। কোনো কিছু না বুঝতে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জন্য অলওয়েজ সি হেল্প করার জন্য। আর আপনারা যদি আমাকে হেল্প করতে চান শুধু এতটুকু বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও সবার আগে পাওয়ার জন্য, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।